হ্যালো সবাই, আমি চলে এসেছি আবার। আজকে এসেছি একদম একটা অন্য কিছু দেখাবো বলে তোমাদের। আমি উইকেন্ডে ঘুরতে গেছিলাম, তোমরা সবাই জানো আমি আগের উইকেন্ডে ঘুরতে গেছিলাম, আর ঘুরেছি পুরো একদম গ্রাম বাংলার একদম রাস্তা দিয়ে সুন্দর রোদের মধ্যে দিয়ে প্রচুর ঘুরে রোদে পুরো পুড়ে গেছি। পুড়েই দেখো হাতের কিরম অবস্থা হয়েছে, একটা আংটি পরেছিলাম, পুরো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। কালকে ফিরেছি, সরি পরশু দিন ফিরেছি, তো কালকে জিনিসটা আরও প্রমিনেন্ট ছিল, আজকে তাও একটু কমে গেছে। তো প্রচুর ট্যান পড়ে গেছে, সামনে পুজো, ট্যানটা রিমুভ করতে হবে একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম ঘরের কয়েকটা জিনিস নিয়ে আমি যখন তখন আর কি রোদের থেকে সেরকম মেখে নিই। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, আর কিছু না। আর তবে যে জায়গায় ঘুরেছি তার ব্লগ পরে আসছে, হ্যাঁ, তো তার জন্য তোমাদের দেখতে হবে। আচ্ছা, আমি একটু আইসক্রিম খাচ্ছি, কিছু মনে করো না, কারণ প্রচণ্ড গরম লাগছে। চলো স্টার্ট করা যাক। এখানে আছে দেখো বেসন আছে, দুধ আছে, চিনি আছে, পাতিলেবু আছে, হলুদ গুঁড়ো, মধু আর টমেটো আছে। তো এইগুলো দিয়েই আমরা মোটামুটি আমাদের জিনিসটা করব। টমেটো, অনেকে স্যালাডে টমেটো খেতে ভালোবাসো, তো মাখতে গিয়ে আবার খেয়ে ফেলো না, এটা হচ্ছে মাখার জন্য নিয়েছি। তো এটা শুধু মাখলেও হয়, শুধু ঘষে নিলেও হয়, কারণ টমেটো প্রচণ্ড ভালো ট্যান রিমুভ করে। তো এই কিন্তু এর সাথে যদি একটু চিনি নিয়ে নিই আমি, নর্মাল সুগার, ঠিক আছে, এটা চিনি, দেখো চিনি, এই চিনিটা নিয়ে নিলে জিনিসটা স্ক্রাবিংয়ের কাজ করবে, ঠিক আছে। মুখটা একটু ক্লিন করে বসো, মানে জাস্ট জল দিয়ে ধুয়েই বসতে পারো, বা একটু যদি বাইরে থেকে কোথাও থেকে আসো একটু ক্লিন, মানে ক্লিন করে নিও আর কি মুখটা। তারপরে এটা আর কি এরমভাবে জাস্ট নর্মাল মানে রাব করবে, ঠিক আছে, কোনো ঘষাঘষি মানে খুব জোরে টেনাচা করার কোনো দরকার নেই, জাস্ট নর্মাল এরকম রাব করতে হবে। এটা যে শুধু তুমি ফেসে অ্যাপ্লাই করতে পারো তা না, এটা তুমি হাতে বা পিঠের যে পোর্শনগুলো, শাড়ি টাড়ি পরলে অনেক সময় পিঠের রোদ পড়ে একদম কালো পুড়ে যায়, তো তুমি সেখানেও লাগাতে পারো। তোমরা তুমি তোমরা কী বলছি জানি না, যদিও যখন দেখবে একজন তো দেখবে, তো তোমাকেই বলছি দেবো। আমার মুখে খুব একটা যে ট্যান পড়েছে তা না, বেসিক্যালি পড়েছে হাতে, মুখে তো এতটা ছিল সানগ্লাস, এখান থেকে ছিল মাস্ক, এখন মাস্কটার জন্য ট্যানটা অনেক কম পড়ে, আগে মাস্ক ফাস্ক পরতাম না, এই জায়গাটা প্রভূতের মতো হয়ে যেত। যদিও গ্রাম বাংলার একদম মানে পিওর ফ্রেশ এয়ার নেওয়ার সময় মাস্ক পরতে সত্যি ইচ্ছা করে না, তো এটা অনেকক্ষণই রাবিংটা করলাম। এবারে একটা কটন প্যাড আমি ভিজিয়ে এনেছি হালকা, এটা দিয়ে জিনিসটা মুছে নিচ্ছি। যা, আমার আইসক্রিম গলে যাচ্ছে, এটা খেয়ে নিই। আচ্ছা, এবার আমি একটা প্যাক বানাবো, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। খুব বাড়িতেই পাবে জিনিসগুলো, সেটা হচ্ছে তোমার দুধ লাগবে একটু, দুধ যদি না থাকে তাহলে তোমরা দইও ইউজ করতে পারো, আর তার সাথে একটু বেসন লাগবে, একটু পাতিলেবু, আর একটু কস্তুরি হলুদ, ঠিক আছে। কস্তুরি হলুদ এখন আমার বাড়িতে নেই, সেই জন্য আমি নর্মাল খাবার হলুদ একটু ইউজ করছি, তবে সেটা অতটা এফেক্টিভ না, আমি তোমাদের বলে দিচ্ছি। কস্তুরি হলদি যদি তোমরা ইউজ করো সেটা অনেক বেশি এফেক্টিভ, আর তার সাথে তোমরা টমেটোর একটু রস চিপে দিয়েও দিতে পারো, ঠিক আছে। চলো দেখাচ্ছি তোমাদের সেটা। দেখো এখানে বেসন আছে, বেসনের মধ্যে আমি ফার্স্টে এই দুধটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দুধটা দিয়ে দিলাম। এইবার এখান থেকে একটু লেবু চিপে দিয়ে দেবো, লেবু খুব বেশি দেওয়ার দরকার নেই, 1/4 দিলাম। এইবার একটু মধু, এবার দিয়ে দিচ্ছি হলুদ।
তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল থাকে তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। প্যাডেটটা গুলেছি, এবার এর মধ্যে একটু টমেটোর রস চিপে দিয়ে দিচ্ছি। এবার আমি প্যাকটা লাগাবো। প্যাক আমাদের তৈরি হয়ে গেছে, দেখো। অনেকটাই বানিয়েছি, কারণ এটা শুধু মুখে না, এটা অ্যাকচুয়ালি ফেস প্যাক তো না, এটা তোমার হাতে গলায় ঘাড়ে মানে তোমার যে যে জায়গায় ট্যান পড়েছে বলে মনে হচ্ছে তুমি সব জায়গাতেই লাগতে পারো। একটু থিক লেয়ার করেই লাগাবে, যতক্ষণ না শুকাচ্ছে জিনিসটা সেটা রাখতে হবে। তো আমার প্যাক লাগানো মোটামুটি কমপ্লিট, এবার যতক্ষণ না এটা শুকাচ্ছে এরকমভাবে বসে থাকতে হবে হাওয়ার নিচে। এটা শুকিয়ে গেলে তারপর এটাকে জল দিয়ে জাস্ট ক্লিন করে নিতে হবে। তো চলো এটা শুকিয়ে যাক ততক্ষণ। যতক্ষণ এটা শুকাচ্ছে ততক্ষণ আমি হাতগুলো একটু টমেটোটা ঘষে নিই, যাতে তোমার হাতে যে ট্যানগুলো পড়েছে বিশেষ করে এই পোর্শনগুলোতে সেগুলো যাতে উঠে যায়। তো আমি টমেটোটা নিয়েছি, নিয়ে জাস্ট এইভাবে ঘষে নিচ্ছি। দারুণ ব্যাপার, ভিডিওটা করতে করতে বাইরে বৃষ্টি চলে এসেছে। তো মোটামুটি শুকিয়ে গেছে, এই জায়গাগুলো একটু বেশি ঠিক হয়ে গেছিলো সেই জন্য এখনও একটু একটু আছে, ভেতর থেকে পুরো শুকিয়ে এসছে। এবার আমি জিনিসটা ধুয়ে ফেলছি। জল দিয়েই ওয়াশ করে এসেছি, তোমরা যদি চাও ভিজের টাওয়াল দিয়ে, ভিজের টাওয়াল বা টাওয়াল যে রুমালগুলো হয় ওগুলোতে ভালো করে ভিজিয়ে নিয়ে তোমরা মুখটা মুছে নিতে পারো। মুখের যে ডিফারেন্স অনেকটা ফ্রেশ লাগছে, মানে ফার্স্টের থেকে যে আনইভেন যে স্কিন টোনটা হয়েছিল কোথাও একটু কালো কোথাও একটু সাদা, তো সেইগুলো একটু মনে হয় কেটেছে, ব্ল্যাক হেজগুলো একটু মনে হয় গেছে। দেখতে পাচ্ছ ডিফারেন্সটা? আমার প্যাকটাও কমপ্লিট, আর আজকের মতো ট্যান রিমুভাল যে রেমেডি সেটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখানো, আর বৃষ্টিটাও থেমে গেছে, তো সব একসাথেই থেমে গেছে, স্টপ হয়ে গেছে। এটা ট্রাই করো বাড়িতে, বা তোমরা অন্য কোনো যদি হোম রেমেডি ইউজ করো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, কারণ এটা একদম আমি তো স্কিন স্পেশালিস্ট কিছু না, এটা আমি জাস্ট এমনি বাড়িতে করি ট্রাই। তোমরাও যদি অন্য কোনো হোম রেমেডি ইউজ করো যে ট্যান করলে এটা মানে এফেক্টিভ হয়েছে তোমাদের জন্য, তো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমাকে। নেক্সট ভিডিওগুলোর জন্য দেখো আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করো। চলো টাটা।